আশ আশ হাদু আশ হাদু আমরা বলছি আশ 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 হাদু হাদু এই তো বেড়া আপনারা আসিবে না আশ হাদু হাদু এর মধ্যে হাদু 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 না আমি আশ কইছি না তো আমি কইছি যখন হাদু হাদু সাধু 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 ইরা নাই ভাই আশ আশ হাদু আশ হাদু আমি আশ সাধু কইছি না আমি কইছি আশ আশ হাদু আশ হাদু 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 আশ হাদু কই হা আ হা আশহাদু أشهد أن لا إله إلا الله أشهد أشهد أش أش أشهد 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 الحمد لله كيف بقى إزازة مكرم محترم حاضرين الله تبارك وتعالى روشة شكريا جي الله ببر وردكر عالمي وبدلي الزبانات আমরা তো মূল্যবান সময়ের মধ্যে থাকি কিছু সময়ে আল্লাহর লাগি আমরা সারায় দিতাম পারিয়া বড় শুকরিয়া এই জমিন বড় দিনের মেহনত চলে আমিও ইন আসলাম দিল বড় এক কামান্না আসলো যে এই জমিন কোন এক মসজিদ বা কোন এক এলাকার কোরআন করিমর তফসির দায়মি হইত দিল বড় এক কামান্না আসলো বড় বাবা আসলো যাই হোক আল্লাহ রকমে আল্লাহ আমার আশারে ঘোরা করছেন এখন কিন্তু আমি নাই বড় দুঃখ লাগে শনিবার আহ্বান করতাম সেও কথা দুনিয়ার বহুত হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কোরআন করিম ফোলা জানে ফোলানি জানে না কেউ কোরআন করিম ফলিছে অত সব ফোলানি জানে না কেউ ফলিছে ফোলে সুপারিশ করব ইনশাল্লাহ আর প্রত্যেক দিনের তাকাজা যে সময় আয় আমি দেখি যদিও আমি আই না ভুলি আই এলাকার মানুষে এই মহল্লার মানুষে বড় দিল দিয়ে মহব্বত করিয়া আলী মহলের আগ বাড়েন এবং আলী মহলের কথা শুনেন আমি বড় আশা করি বড় দোয়া করি এলাকার মানুষের আগে আসলাম বড় মহব্বত আসলো গেছি কি মহব্বত গেছে কি দেখো কেন এখন দিল মহব্বত আছে আমি যে সময় দাওয়াত পাই না কইলেও আই মরামতির সবটা তাই বড় মায়াই এলাকার মানুষের বড় দিল একটা মান না আসলো যে হজরত স্বামী আমির সৈয়দ রহমতুল্লাহ আলহি বেদাম দেখার দেখা কোরআন মর তফসির শুরু করব আপনারা এখান খালি ফোড়লে শেষ নাই এখান বুঝারও দরকার আছে যে সময় এখান বুঝবো কোরআন করিম এখান নমাজ পড়িতে হলা লজ্জত লাগবো মজা লাগবো এ সময় আল্লাহর কাছে চাইবো কিতা কই আর মানে যে বুধ ভাই যদি আল্লাহর কাছে সোয়াল সারি আল্লাহ এর পিছনে জবাব কিতা দিবা আবার বুঝলে তো বড় মহব্বত লাগে দুশা পড়িতে এবং সুরে ফাতিহা তর্জমা সুরে ফাতিহা হয়তো সাতবার সাথে এত দমলবা আল্লাহ তোমার থেকে লগে লগে তার জবাব দে আপনি তোমার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কইলে আল্লাহ লগে লগে তোমার জবাব দে আর তার লগে যদি তার মানা বুঝি বুঝিয়ে যদি সে আমরা নমাজ পড়ি তিলাওয়াত করি বড় লজ্জত লাগে যারা তিলাওয়াত অর্থ বুঝে বড় মজা লাগে যাই হোক আল্লাহর শুক্রিয়া দীর্ঘ দেড় দুই বছর থাকি আমরা রিকান তফসির হয় আমিও সাল চার রাত ইনশাল্লাহ দোয়া করবার চেষ্টা করি তফসির মজলিস করিবার লাগে বলে আলী মহল বড় বড় আলী মহল আমি তফসির হলে মানুষের ফায়দা হয় এটা ওয়াজে মানুষের অবায় হল অবায় হলে শেষ কিন্তু তফসির ও তফসির করার কারণে আপনার আজগুরি আমল আপনার সামনে আছে তফসির মহফিল থাকার কারণে আর নেই দেখেন যেখানে আইল না ফিকরু আইল না আমরা এটা মধ্যস্থ বইতাম পারলাম এইটা মধ্যস্বর খদর আল্লাহর কাছে বড় বেশি তাই আমাদের দিন আমরা গেলে দেখবো যে আমরা অনুসারী ভাইজন বইছি মাদ্রাসার মসজিদের বড় হয়তো আমরা দুনিয়ার খেয়াল দেখতাম না কিন্তু আল্লাহ তার রহমতের নজর দিয়ে দেখতাম
আল্লাহর রহমতের নজরকে গেস্তার আমরা দরজা যে আল্লাহর কাছে ফতোয়ান পায় এটা কিয়ামতের দিন গেলে আমরা খাই না যিনি মজলিসের জলসা বইলে হইতা 60 70 বছর আপনি ইবাদত লাখ টাকার ইবাদত করলে তখন সওয়াব আল্লাহ দিবা এতদিন বেশি সওয়াব আল্লাহ আপনার আমার নামা আমল দিবা আমরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে কোরআন করিম তাফসীর হইয়া আজ তাফসীরের মাহফিল দেখার কারণে আমরা প্রত্যেকটা দিন একটা না একটা উন্নতম খেদমত আমরা সামনে আয় অথচ আমরা খেদমত আঞ্জাম দিতে পারি আর সব শরীর হইয়া এখন যে খেদমত সামনে আইছে আমার নাম দিয়েছে আমি খুব শরীর আমার মনে বড় ভাল লাগছে কিন্তু আপনারা হয়তো শরীর ভাল লাগতে পারে না ঘুরে রাখতে পারে আজান তুই ভুল হইটা জবাব নাই একজন মানুষে আজান দিল তাই ফুড়িটা যেমন আসাদু আন্না মুহাম্মাদ রাসূল তর্জমা কিতাব জানেনি আমি আমি সাক্ষী দিই আরো কথা আমি নবী মুহাম্মদ তাই নবী মুহাম্মদ নেই আমি বহুত সুন্দর সিস্টেম হয়েছে আমরা আজান বলছি ও শব্দটা বেশি বই করো না সাধু আর না লম্বা করো এরা মানে ফালাকর হা গ্যাপ বড় হা জায়গায় ছোট হা এটা লেখনে ধরি তো জিদর বাসায় এটা লেখনে ধরি হয় এটা কোরআনে বলি মহিলা পড়িলে হইছেন ফাসি নামাজ পড়া তেলাওয়াত পড়া এবং গুনাহ গটা ফাসি গটা দিন হারাম কইছো তে আজানও তো আজান সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় একটা দাওয়াত যে আজানের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করা হয় সবচেয়ে বড় দাওয়াত হলো আজান আমি গুরু করি আল্লাহ বড় শব্দ যদি আল্লাহ হরু হয়ে শব্দ এটা খোয়া কথা নিলুন আল্লাহ লাগে বহু জরুরি বহু জরুরি হয়তো আমরা আসলে আমরা ভালো লাগে না সম্পর্কিত মজলিস যদি আমি শুদ্ধ করি আমার হয়েছে আমরা দুনিয়ার বাইরে গিয়েছি আপনারা কিন্তু শুক্রিয়া রামদুল্লাহ আপনারা উপযুক্ত মানুষ হয়েছেন দিলে জানে আপনারা পিছনে মেহনত খতরা কোরআন হিকাইবার লাগে
বুঝাই পালেন ওইটা তো টান ফিকির থেকে বাড়াইছে নিশ্চয় টান ফিকির করছেন এটা ফিকির করি মানুষের উন্নতর ভাই তাই তার দোয়া করবা আর যত আলিম হলি নয় সারা লাগে দোয়া করবা আর আপনারা জড়িয়ে থাকবা ইনশাল্লাহ মেহনত লাগে আল্লাহ আগে আমরা কামিয়াব করবো ওখানে আসলে মরকজ হয়েছে ওইটা এই কারণে আসলে কোরআন মরকজ হয়েছে আল্লাহর যদি কবুল হয়ে যায় ওখানে মরকজ যদি সারা দুনিয়ার মানুষ হয়তো মসজিদ হয়ে লেখা মানুষের ও কোরআন মদিসর জড়িয়ে সারা দেশের মানুষ লিখতে পারে সময় দিতাম নিজের মূল্যবান সময় যেন বইতাম আজারও শুদ্ধ করতাম তোমার যত সময় ভারি দিতাম ফায়দা হয়েছে না আচ্ছা এখন আমরা বল পর্বত যাই কি এখন আজানোর মস্ত আচ্ছা বলি আমি আসান দিলে বাদে আপনারা নাই পাইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة محمد رسول الله
أشهد أن محمد رسول الله Rasulullah
حي على الفلاح. حي على الفلاح. حي على الفلاح.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمد رسول الله أشهد أن أشهد أن محمد أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله على السلام حي على السلام حي على الغلا বৃদ্ধ মানুষের কষ্ট একটু বেশি হয়, যে শব্দ সেট হয়ে গেছে
আপনার শাফাতাইন দুই টুট মুবারক দিয়া আপনি যে আওয়াজ সারা জিন্দগি আনলা, আপনার ঢুকেতে যে আওয়াজ বার হয়ে আইলো, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন একটা শুদ্ধ হইতে সময় রাখো, এর লাগি ট্রেনিং করতে হার। আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও যে রাগ একটু ভরা দেখতে যারা সুজা, এর ট্রেনিং লোক লাগে দেখবো রাখা হতি, এটা আস্তে 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 হইব। ভুল হওয়ার বাদে আমাদের সমাজে ভাই তাই আশাদু হইতা কত আজকে থেকে গেছে আশাদু, কিন্তু আনতে বাকা কষ্ট, হাদিম সাহেবের বয়স হয়ে গেছে বেশি, গতিকে তাই ফট করে আনতেন ধর ভাই সবার ভাই আপনার সমস্যা হইলো আশাদু, আপনি আশাদু হইন না, আপনি আশাদু হইন না, আপনি আশাদু হইন হইন আশ 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 হাদু আশাদু, আমি বলছি আশ 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 সাধু সাধু, এই তো মেরা আপনারা আসিবে না আস এর মধ্যে হাদু 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 না, আমি আস করেছি না তো, আমি বলছি যখন হাদু হাদু সাধু হাদু সাধু সাধু ইরা নাই তো আস আস হাদু আস হাদু, আমি আস সাধু হইছি না, আমি বলছি আস আশ হাদু আশ হাদু 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 আশ হাদু কই হা আ হা আ হা আ হা আ দু দু হা দু হা হা দু দু হাদু 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 না হাদু হাদু সেটিং মার ঘরে দেখছেন নাকি আশহাদু আল্লাহ আশহাদু 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 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আশহাদু আশ আশ আশহাদু 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 আলহামদুলিল্লাহ কিছু গাইছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أشهد ما شاء الله ما شاء الله الحمد لله أستفتح أيوة إن شاء الله تعالى يسني وياش خطرة رجع بنا خطرة بصر رجع بياش شاك باشرتي باشرتي بصر بياش فرنا شلو بصر تكي آذان دين جدين প্রায় 40-45 বছর হয়ে গেছে আজান, এখন আশহাদু হইতে বসত আল্লাহ আমরা আসিবার কথা নাই খান্দিবার কথা, দুঃখ উজাড় করিয়া মন উজাড় করিয়া দুঃখিত মন লইয়া ভারাক্রান্ত হৃদয় লইয়া খান্দিবার কথা যে আমার লফ্স গুলা সহিবার হইয়া না হার্ফ উচ্চারণ আর না আমার হার না, গতিকে আমরা যারা এখনো বয়স কম রয়েছে আমরা এখনো পারবো ইনশাআল্লাহ তাআলা, এখন তার ভুষো যারা বয়সও বেশি হয়েছে আবার মৌত হয়ে যায়, আমি আগে হয়েছি আমার আগর আলোচনা, অনেকর মৌত হয়ে গেছে অশুদ্ধ আজান দিয়া দিয়ে, অনেকর মৌত হয়ে গেছে অশুদ্ধ নমাজ নমাজ পড়ে পড়ে, ওজু ঠিক নাই নমাজ ঠিক নাই আজান ঠিক নাই মাসাই জানো না কত মোটামুটি ফরিত্রা ফরিত্রা জিন্দগি গেছে মৌত হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার মন ইচ্ছা মতো আমি করতাম চাই তাহলে তো বলতে হয়ে যাই, আমার শুদ্ধ করবার মানসিকতা শুদ্ধ করবার টেন্ডেন্সি আমার থাকত যে আমার শুদ্ধ হইতো ভাগবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা আশহাদু আশহাদু আশ আশহাদু হাদু 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 আশহাদু 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 আশহাদু, যত মেহনত করব অত সওয়াব, যত মেহনত করব অত সওয়াব, যত মেহনত করব অত সওয়াব,
আপনার শুদ্ধ হইল সওয়াব হইল সুবহানাল্লাহ হুকানা মাশাআল্লাহ হুকবা মাশাআল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু 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 আল্লা যখন হইবা তখন কেন করবা আমি আশ শিনো আমি ব্রেক মারতাম আর হাদু আরেক শব্দ মানে শব্দ আগলাইতে গিয়া শব্দ একটাও কিন্তু উচ্চারণ করতে আপনি আগলানি লাগবো না এই যে আপনার আইতো না এখন আগলানি লাগবো আশহাদু আশহাদু আল্লাহ আশহাদু 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 আল্লাহ আশহাদু আল্লাহ আশহাদু আল্লাহ আশা হইল আশা না আশা আমড়ি জামড়ি ভাঙ্গি তো আমড়ি জামড়ি না ভাঙ্গিলে হইতো না আশহাদু এটা একটা আর্ট আজান দেওয়া একটা আর্ট একটা স্কিল আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা এরপর তো সুরের মাথায় সুর তো এগুলো লেহের উঠিল আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আগে আমার সঠিক হইত বাদে সুর উঠিব ইনশাআল্লাহ আশহাদু আল্লাহ আশহাদু আল্লাহ আশা আশা এগু আশা আশা আপনি কি করেন আশা আশহাদু 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 এটা একটা জিহাদ তার নাম জিহাদ বলবে সঠিক করার নামের জিহাদ আশহাদু আল্লাহ আশহাদু 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 ওখানে আমি মুখস্থ করবো আশহাদু 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 একবার হই না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু আল্লা আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله 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 আয়ুর্বেদ করেন
সময় লাগে, ফুরানা রোগ সারতে সময় লাগে, এটা ডিজিজ, এগুলা রোগ, এগুলা বেমার। ওদিকে সাধনা এবং চেষ্টা কুশিসর বদৌলতে আমরা এক একটা শব্দ, এক একটা হরফ আর লফ আর পুরা কালিমা আমরা শুদ্ধ হইব ইনশাআল্লাহ। মেহনত চালাইতে রইতাম ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমার মুজাহাদা, আল্লাহ আমার তাকলিফ, আমরা কষ্ট, আমরা বলবে শুদ্ধ করবার যে প্রবণতা রয়ে আমরা আইসি, এই সমস্ত ইরাদার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহু আমিন। কি কথা হইয়া আজকের মতো আমরা আজান ট্রেনিং সেন্টারও সমাপ্তি করিয়া আগামী রবিবার বন্ধ রইব, এরপর রবিবারে ইনশাআল্লাহ আমরা এই ট্রেনিং সেন্টার আবার চালু হইব। এদিন আমরা ধারাবাহিক ভাবে আরো কয়েকদিন ভাবে আজান ওলা মাঝখানে আমরা ওযু করব, নামাজ করব। আগামী দিন ইনশাআল্লাহ নামাজের ট্রেনিং হইব, এর বাদে একদিন মাসাইল আলোচনা করা হইব, এর বাদে একদিন আজানের কওয়ায়েদ বয়ান করা হইব, এরপরে আপনার প্র্যাকটিক্যাল ওযু দেখানি হইব ইত্যাদি বগেরা আরো বিভিন্ন আলোচনা আপনার সামনে আনা হইব। প্রত্যেকটা এক একটা স্কিল, এক একটা ট্রেনিং আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করবো আমরা। আমরা লাগিন দোয়া করবা, আমরা ভরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। منك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا اكرم الاكرمين اللهم ارتمام زندگی گناہ تر معاف کر دو يا الله اللهم ارتقى بنا مجلس قبول المنظور فرما يا الله اللهم ارحم مجلس الخبر خان مدينه طيبه نبي ذل خدمت فوق سي يا الله دنيا زمين نبي سے جبی تو رہی يا الله اللهم نبي ذل امت خل گڑی گڑی نبی ذل شان گلا ہے يا الله الله يا ارحم الراحمين اللهم نبي ذل خاص تگی کو تم اسائی کو قران کریم تلاوت دعا الله يا الله الله يا ارحم الراحمين الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اللهم نتيم النبي رايتيم مستبا يا الله اللهم ارغنار كنا شمانا يا امر بعد كنا شمانا يا الله الله يا ارحم الراحمين زتو كنا خرنا خنا كل في الله تمر قدرت قدم سيدا خري ربا يا الله الله تمر معبودي بشب شكر خري يا الله الله يرتر زريا خطر امر تمام زندگی مار معف خري يا الله الله اكبر بندا خري الله الله يا ارحم الراحمين زان قام شد خرب لغي الله يا الله دعوتك قبول خير يوم الدش وقصد ليس المولى كتاب الشر دنيا اخرت رتمي كامياب خير يا الله الله شهيد درجة من نصيب خير يا الله نبي ذا فرمي سن يا الله زمن شكران كريم هدئت كموتي بو تربل شهيد درجة يا الله الله يتم شر شاء الله امر الله شهيد درجة من نصيب خير يا تمار قرار قران كريم حكام مد الله موت خير يا الله الله تلاوت المد موت خير يا الله الله يا رحم الراحمين الله امر شاهد بصر 70 بصر 65 بصر 90 بصر يا الله يا الله بول اذان دي يا بول تلاوت خير خير نماز پڑھی دم اتا نماز اور عبادت تمہارے پاس خود لوگ قبول ہوئی رہا اپنے بول فرایا আল্লাহ আমরা তওবা করে যে তবুল করে লাইছি আর আগে তে বল করতাম না ইয়া আল্লাহ আমরা শুদ্র এবার শুদ্ধ করবার তৌফিক দে আমরা জেহেনটা ওলা বানাইয়া দে আল্লাহ আমরা আজান আকামতে শুদ্ধ করবার তৌফিক দে ইয়া আল্লাহ আল্লাহ কোরআন করিম খান শুদ্ধ করে তেলাওয়াত করবার তৌফিক দে ইয়া আল্লাহ আল্লাহ ইলা পারে হামসার তমাম জিন্দা মুর্দারে মাফ করে দে
আল্লাহ মাওলানা আমাদের সবার হায়াতের দরাজ ফরমায়ো, আল্লাহ দিনের খেদমত আরো বেশি দিন রাখিও, মৌত পর্যন্ত খেদমত করি করি আল্লাহ, আল্লাহ ইয়া আরহামার রাহিম উম্মতের খেদমত রাখিও রে ভাই আল্লাহ, আল্লাহ আপনার বন্ধায় বড় পরিশ্রম করিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম মানুষের সামনে কোরআন করিম রে তুলিয়া দর্শনীয় আল্লাহ, কোরআন করিমের তর্জমা বুঝাইতে রা আল্লাহ, আজান কামার শুদ্ধ করাইতে রা আল্লাহ, মাসাইল হল বয়ান করব আল্লাহ, আল্লাহ তান সালাহিয়াতরে তুমি বাড়াইয়া দিও, হায়াতরে তুমি দরাজ ফরমাইও, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম তাআলামায়ে কালাম করার দরজার দুনিয়া আখিরাত বুলন করিও ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আরহামার রাহিম, আল্লাহ ইয়া আকরাম আল্লাহ করিমের আমরা যারা আল্লাহ ছোটা ছোটা দিনের খেদমত করিয়া রিতরা কবুল করিয়া দাও, এলাকার তামাম রতিমে কবুল ফরমাও, এলাকার মর্যাদানকে মাফ করে দাও, যত মানুষ আল্লাহ এখন যে মসজিদে নমাজ পড়ে যায় বহুত মানুষ কবুল হতে রয়েছে এই তামাম কবির ইসলাম আমরা তিলাওয়াতুর সওয়াব ইবাদতুর সওয়াব ফুসাইয়া দিও, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম যত মানুষ জীবিত আছে নে কামনার তৌফিক দিও, এই মসজিদে কবুল ফরমাও, এই হামসের কবুল ফরমাও, আল্লাহ কোরআন করিমের খেদমত আর এই মহল্লার মানুষের বেশ বেশ করে করার তৌফিক দিও, যারা উলামায়ে কেরাম হলে মহব্বত করেন ইয়া আল্লাহ, আল্লাহ যারা কোরআন করিমরে মহব্বত করো, আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে মোলাইতে মহব্বত করিও ইয়া আল্লাহ, কবর হাসরে মিজানে ফুলসিরাত ইয়া আল্লাহ আপনি মায়া করিও আল্লাহ, এলাকার তামাম আর আল্লাহ মৌতের সময় কালিমা নসিব করিয়া মৌত করিও আল্লাহ, আমরা সারা কোরআন কালিমার আশিক বানাইয়া দিও আল্লাহ, নবীর সুন্নতের রঙ্গিনে আপনার কোরআন কালিমার রঙ্গিনে আমরা জিন্দগির রঙ্গিন বানাইয়া দিও ইয়া আল্লাহ, অসংখ্য দুরুদ আর সালাম শোনার নবীদের খেদমত পৌঁছাইয়া দিও আল্লাহ, নবীদের খাতিরে সালাম গুলোর গোয়ারে মজলিসে কবুল করিও ইয়া আল্লাহ, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين